বৈশাখ আসতে না আসতে আমাদের ঢালি টুয়েন অপবিশ্বাসকে দেখা গেল একদমই বৈশাখী সাজে। খুব শিগগিরই শুরু হতে চলছে এই সময়ের জনপ্রিয় হালের নায়ক সাইমন সাদিক ও অপবিশ্বাসে ওপরে চন্দ্রবতী ছবি শুটিং। ছবি শুটিং এর জন্য তিনি নিজে যথেষ্ট ব্যায়াম করছেন, অর্থাৎ অপবিশ্বাসের কথা বলছি। তিনি নতুন রূপে ভক্তদেরকে চমক দিতে ফিরে আসছেন একদম নতুন হয়ে। সাইমন ও অপু জুটির সম্পর্কে নির্মাতা বলেন, আমি অনেক ভালো কিছু প্রত্যাশা করছি এই জুটিকে নিয়ে। একজন অনেক আগে থেকে দর্শক প্রিয়, আরেকজন হালে দর্শকদের প্রিয় তারকা। এখানে দুই প্রজন্মের দর্শকদের সম্মিলিত ঘটবে। দুটি চরিত্রে দারুণ সাইমন ও অপু এই চরিত্রগুলো প্রশংসিত হবেন বলে আমার বিশ্বাস। ছবিটির ব্যাপারে অপু বলেন, আমি পুরোদমে অভিনয় ফিরতে চাই, যদি একটু সময় নিতে চেয়েছিলাম, নির্মাতার আগ্রহে এই সপ্তাহে চুক্তিবদ্ধ হলাম। ওপরে চন্দ্রপতির ছবির গল্পটা খুবই দারুণ, চরিত্রে চমক রয়েছে, ভালো কাজের সুযোগ আছে, তাই আগ্রহ নিয়ে কাজটি করতে যাচ্ছি। আর সাইমন এই প্রজন্মের সফল নায়ক, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ হবে বলে আশা করছি। আমরা সবাই মিলে একটা রুচিসম্পন্ন ফুল এন্টারটেইনমেন্ট সিনেমা উপহার দিতে চাই। দর্শক, নতুন রূপে ফিরে আসছে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। তার এই নতুন রূপ আপনার কেমন লেগেছে? এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।